বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। লিখু সুমন ব্লগসে আপনাদের স্বাগত। আমি আজকে স্পেনার শাক ভাজি করব। এখানে আমি স্পেনার শাক নিয়ে নিছি ফ্রোজিং প্যাকেটে। এখানে আমি আদা পেঁয়াজ নিয়ে নিছি, একটা রসুন নিয়ে নিছি, এখানে শুকনো মরিচ, তারপর এখানে টুনা ফিশ। তো আমি আজকে এগুলি ভাজি করব। তো আমি এখন চুলা একটা পাইপেন বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব, এটা হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটা দেওয়ার পরে আমি দিয়ে দিব এক চামচ পাঁচফোড়ন, এটা আমি দিয়ে দিব এখানে। এটাকে এখন আমি একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা কেটে রাখা, তারপরে দিয়ে দেব রসুন, তারপরে দিয়ে দেবো মরিচ। এখন এটাকে আমি একটু ভেজে নেব। এটাকে একটু ভেজে নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এখানে শাকটা দিয়ে দেব। যে শাকটা আমি রেখেছি, শাকটা শাক আমি দিয়ে দেব। আমার শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি শাকটাকে নেড়ে ছেড়ে নেব, মিশিয়ে নেব। আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে এটাকে একটু ডেকে দেব। আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এক চামচ লবণ। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো যে টুনা পিসটা এখানে দিয়ে দেব। এখন এটা আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা শাকটার সাথে মিশিয়ে গিয়ে একদম জড়জড়া হয়ে যাবে। তা আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে 2 মিনিট আরও ডেকে রান্না করব। আমার এটা মিশিয়ে হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে রেখে তারপর এটার মধ্যে সরিষার তেল দিয়ে ভাজা দিয়ে দেব। আমি শাকটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে এক চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এই রসুনটা, 4-5টা কোষ তুলে নিয়েছি আমি রসুনে। এটাকে আমি একটু ভেজে আমি শাকটাকে আবার এই তেলটাকে ছেড়ে দেবো। আমি এটাকে ভেজে নেব। আমি এর সাথে কয়েকটা মরিচও দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো যে শাকটা উঠিয়ে রেখেছি। আমার শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে মিশিয়ে ভালো করে তারপরে আমি এটাকে উঠিয়ে নেব। আমার শাকটা হয়ে গিয়েছে, আমার এটা পরিবেশন করে নেব আমি এখন। আমার শাকটা হয়ে গিয়েছে, আমি শাকটাকে এখন উঠিয়ে নেব। তা আমি এখন এটাকে পরিবেশন করে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এটাকে আমি এখানে পরিবেশন করে দেব। এই হলো আমার আজকের টুনা আর স্পিনার শাকের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।